আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি নুসরাত দিচ্ছি, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম। তো আপনাদের ভাই একটা হচ্ছে রাজহাঁস নিয়ে আসছিল, এই রাজহাঁসকে আমরা গতকালকে নিয়ে আসছিল, এটা আজকে হচ্ছে জবাই করে দেন ড্রেসিং করে আনার পর আমরা এটাকে হচ্ছে ছাদে আজকে রান্না করব, সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। ইনশাআল্লাহ সবার ভিডিওটি খুবই ভালো লাগবে, সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। তো আমরা হচ্ছে মানে হাঁসটাকে ছিলে সুন্দর করে সব কিছু পরিষ্কার করে নিয়ে আসছি পোড়ানোর জন্য। তো পোড়ানোর পরে ভালো করে আবার হচ্ছে ক্লিন করা হবে। তো এই জন্য হচ্ছে এখানে চুলাটাতে আগুন জ্বালানো হচ্ছে, ভাবি সব কিছু করতেছিল, মানে আমার শাশুড়ি হচ্ছে সব দেখাই দিছেন, দেন হচ্ছে ভাবি পুরোটা রান্না করবে। তো এই যেখানে আগুন জ্বালানোর পর এরপর হচ্ছে হাঁসটাকে পুড়ায় নেবে। না না কথা ওরে বসে বাতাসটা উপর থেকে হচ্ছে পুড়ে আনার পর ভালো করে একটু ক্লিন করে এখন হচ্ছে ভাবি হাঁসটা কেটে নিচ্ছিলেন। তো হাঁসটা কাটার সময় ভাবির হচ্ছে এরকম আঙুল কেটে যায় এবং ভালো পরিমাণে কেটে যায়, ভালোই ব্লাড পড়ে। তারপর উনি বলতেছেন না উনিই কাটবেন, নর্মালি বাসায় কোনো কিছু আসলে হচ্ছে মানে বড় মাছ হাঁস মুরগি যাই আসে সেগুলো ভাবিই কাটেন, মাছ তাকে কাটতে পারেন না কারণ মানে অত ভার মা নিতে পারেন না। তো এই যে ভাবি হাঁসটা কেটে ফেলতেছিল খুব সুন্দরভাবেই, আর ভাবির হাঁস রান্নাটা সবচেয়ে বেশি মজা, মানে আমার শাশুড়িমার থেকে ভাবির হাঁস রান্না মজা আর কি। দেন এই যে এ পাশে হচ্ছে আমরা ছাদে চলে আসছি, এখানে পাটি বসে হচ্ছে আপনাদের ভাইয়া বা আমরা সবাই বসতেছিলাম, আর ওয়েদারটা অনেক সুন্দর ছিল, একটু মানে হালকা গরম ছিল আবার মোটামুটি বাতাসও ছিল, আর পাশে ভাবি সব রেডি করতেছিল রান্না। আর এখানে এই যে বড় বড় মরিচগুলো দেন ক্যাপসিকাম ছিল, এই একটা গাছে কতগুলো ক্যাপসিকাম হয়েছে মাশাআল্লাহ। পেঁয়াজটাকে লাল করে ভেজে এখানে আদা রসুন জিরা বাটাটা দিয়ে দিলেন, মা একসাথে হচ্ছে আদা রসুন জিরা মানে একবারে বেটে ফেলেন আর কি, এই জন্য একসাথেই আখেন ডিপ করে ইউজ করানো একসাথে।
তো ভাবি হচ্ছে সব মশলা কষানোর পর এরকম বড় হাঁড়িতে মাংসের উপর হচ্ছে সবগুলো মশলা দিয়ে দিলেন আর কি। তাহলে মানে এটা ওনার সুবিধা হয় এভাবে করে রান্না করলে। এখন যে সবকিছু সুন্দর মতো মিক্স করে নিয়ে ভালো করে মানে মাংসটাকে কষায় কষায় রান্না করবেন। অনেক লং সময় লাগে, মানে যেহেতু হাঁস তো রাজহাঁস তো একটু সেদ্ধ তো সময় লাগে, বাট খুব মজা লাগে খেতে। ওই যে গতকালকে কোফতার ভিডিওতে বললাম, মানে সব ঝামেলার খাবারই হচ্ছে সবচেয়ে মজার খাবার। মানে রাজহাঁসটা ক্লিন করা, দেন হচ্ছে আবার মানে কাটা, এটাকে আবার রান্না করা অনেক সময় নিয়ে খুবই হ্যাসেলের কাজ, বাট খুবই মজার খাবার। মাংস হচ্ছে সামান্য একটু পানি দিছিল, ওই যে কড়াই ধোয়া পানিটা, আর এরপর তো ঢেকে দিছিল, মাংস থেকে পানি অনেক ছাড়ছে। এই পানিটা দিয়ে ভাবি হচ্ছে মাংসটাকে কষায় নেবেন মোটামুটি। Thank you.
কেমনি জ্বলবে?